का टाइम अभी अपना मोबाइल में। आज नमाज का टाइम बताएगा, फजर 3:55 पे, सही है। और शुरू का जो टाइम है, स्टार्टिंग है, वो 5:24 है। दोहर 12:13 है। असर 3:39 मगरब 7:03 है। ईशा 8:26। नमाज 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 को टाइम के साथ लाजम पढ़ना है। टाइम वक्त फिनिश हो जाएगा तो ये नमाज भी काजा हो जाता है, इसीलिए फजर का टाइम लाजम ख्याल करना है। और देखें अपनारा सबा फजर समय शुरू हो 3:00 5:55 फजर टाइमिंग शुरू हो और सूर्य मामा उठबे 5:24 তার 15 মিনিট আগে আপনারা নামাজ আদায় করে নেবেন। আর দুহুর শুরু হবে 12:13 আসর শুরু হবে আজকে 3:39 মাগরিব শুরু হবে আপনার 7:03 যেটা 19:03 আছে। আর এশা শুরু হবে আপনার 8:26 যেটা 20:26 লেখা আছে, এটা এশা নামাজ শুরু হবে। আপনাদের মোবাইলে এরকম করে আপনারা এই সফটওয়্যারটা সেটিং করে রাখতে পারেন। আপনাদের মোবাইলে কীভাবে সেটিং করে নেবেন সেটা আমি এখানে বিস্তারিত ভিডিও দিয়ে দিছি, আপনারা ওটা দেখে এটা ভিডিওটা দেখে আপনারা সেটিংটা করে নিতে পারেন। তবে ওটা ডাউনলোড করে সফটওয়্যারটা উকে দিবেন না, আরও কিছু আনুষঙ্গিক কাজ সেটিং আছে এগুলো করে নেবেন, করলে আপনাদের মোবাইলে সবসময় এটা আপনাদের টাইমিংটা দিয়ে দিবে। মোবাইলে দেখেন এটা এখানে সবসময় আজকে 30 তারিখ 30 মে, কিন্তু আপনাদের টাইমিং এটা কালকে হলে কালকের টাইম দেবে, আর যে দেশের হলে ওই দেশের টাইমিংটা এখানে মেনটেন করবে। তো আমি এ ভিডিও ইতনেই থাক, আর মুলুক মে ইয়ে নামাজ কা টাইমিং মিলনে কে লিয়ে এসে সফটওয়্যার কো জানকারি কে লিয়ে ইয়ে চ্যানেল সাবস্ক্রাইব নেই কিয়া তো সাবস্ক্রাইব করকে ইসকা সাথ রয়ে।